প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ ঘটনায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দুপুরে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাবুদ্দিন শিহাব। জিডিতে তিনি উল্লেখ করেন, মেয়র আরিফুল হক চৌধুরীর মোবাইল ফোনে শনিবার সকাল 10টার দিকে দুটি নম্বর থেকে কল করে অশ্লীল ভাষায় গালাগাল দিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।